ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে গতকাল সিম্বার ট্রেলার রিলিজ পেল। দীপিকাকে বিয়ে করার পর রণবীর সিং এর জন্য এটা আরেকটা সুখবর, কিন্তু এই ট্রেলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন ট্রেলারটা অনেক দমদার হয়েছে, অনেক পাওয়ারফুল ছিল। বিশেষ করে দুইটা মুভি সিংহাম এবং সিম্বার মধ্যে যেইভাবে যোগসূত্র টানা হয়েছে সেটা অনেক দুর্দান্ত ছিল, এবং লাস্ট সিনে অজয় দেবগানের পাওয়ারফুল এন্ট্রিটা সবাইকে তাক করে দেয়। তবে অনেকে এটাও বলছেন বাজিরাও মস্তানি পদ্মাবত এই ছবিগুলোতে রণবীর সিং এর যেরকম দমদার রোল দেখা গিয়েছিল ট্রেলারে সেরকম কিছু খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ওরকম কোনো ফানি ডায়লগ বা ক্যাচি ডায়লগও শুনতে পাওয়া যায়নি। হতে পারে ট্রেলারে সেরকম কিছু দেখানো হয়নি, হয়তো সিনেমাতেই সারপ্রাইজ দেওয়া হবে। তারপরেও এই সিনেমা যেহেতু সাউথ ইন্ডিয়ান মুভি টেম্পার রিমেক এবং এই মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, তাই হলে দর্শক কতটুকু টানবে এটা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছে। কারণ এই টেম্পার মুভিটা ইউটিউবে অ্যাভেলেবল এবং অনেকেই দেখে ফেলেছে, এবং দেখা মুভি আবার দর্শক দেখতে চাইবেন কিনা এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। যদিও এখানে সিংহাম এবং সিম্বা এই দুজনের কাহিনী কিভাবে কোলাবরেট করা হবে এটা নিয়ে একটা টুইস্ট থাকবে, কিন্তু সিম্বার গল্পের অংশটুকু যেহেতু সাউথ ইন্ডিয়ান মুভি টেম্পার রিমেক এবং এখন কিন্তু দর্শক রিমেক মুভি খুব একটা দেখতে চায় না, যেখানে বাধাই হো আরুন্ধতির মতো মৌলিক গল্পগুলো সুপারহিট হচ্ছে, সেই সময় রণবীর সিং এর এরকম রিমেক ছবি করা নিয়ে আর একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল বলেই অনেকে মনে করছেন। সো ভিউয়ার্স, আপনার কি মনে হয়, রিমেক হওয়ার কারণে কি সিম্বা মুভিটি হিট হওয়ায় কোনো ধরনের বাধা আসতে পারে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।